शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। ओम गण गणपते नमः। ओम गण गणपते। आशुतोष, ওই হাইওয়ে পার্টির সঙ্গে মিটিংটা করে নিও না। শিওর। ওকে। ओम गण गणपते नमः। ओम गण देखी। हां ठीक আছে। এনে বাবা প্রসাদ। মা, আশুতোষকে প্রসাদ দাও না। আচ্ছা এবার অফিস যাই, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। কবে এলো? মা, মিরর থেকে আসতে আসতে আমাদের কাল একটু লেট হয়ে গেছিল, তাই জন্য আমি আশুতোষকে এখানে নিয়ে এসেছি। আশুতোষের ওর বাড়িওয়ালার সঙ্গে খুব সমস্যা হচ্ছে, ওই অহেতুক ওনারা ওকে বিরক্ত করে যাচ্ছে। রোহিণী, একটু বুঝে চলা উচিত, যখন ইচ্ছে হয় তখন তুমি ওকে নিয়ে চলে আসছো। প্রথমে বিজনেসে ঢুকলো, আর এখন তোমার ঘরে ঢুকে গেছে ও। আরে পাড়া প্রতিবেশী কি বলবে সেটা ভাব, নানান কথা বলছে। তোর ছেলে শিবমের বয়সী, ও একটু ভেবে চিনতে চল। মা, এসব কি বলছো তুমি? তোমার সব লোকজন এই আশপাশের প্রতিবেশী কি বলে আমার তাতে কিছু যায় আসে না। আচ্ছা এই ব্যাপার, তাহলে বিয়ে কেন করে নিচ্ছিস না? মা, এই সকাল সকাল কি কথা নিয়ে পড়লে? আমি না তোমার সাথে ঝগড়া করার একদম মুডে নেই, আমাকে অফিস যেতে হবে আর আমি তৈরি হতে যাচ্ছি। আর তুমিও তো সকাল সকাল শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, যা যা, এমনিতেও কটা কথা শুনিস তুই আমার। বৌমা, মা খাবারটা নিয়ে এসো। এক্ষুনি আসছি বাবা। বাবা আর কিছু চাই? না না আর কিছু নয়। ও হ্যাঁ বৌমা, আজকে লাঞ্চে ঢেঁড়স করো, খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ বাবা। রঞ্জনা, এক কাপ চা আমাকেও দিও। হ্যাঁ এক্ষুনি আনছি। তুই কিন্তু আমার কথা শুনলি না, তোকে বলেছিলাম রয়্যাল বয়েজে লাগাতে, জিতবে। এর আগের তিনবার মুম্বাই টাইগার্সের ব্যাপারে তুমি একই কথা বলেছিলে, কি হলো? কন্টিনিউ হেরে গেছো না? কত লোকসান হয়েছিল? 75,000-এর। 75,000? আগের বার হয়েছিল 9,25,000, আর এই 75,000 মানে 10,00,000। আর হ্যাঁ বাবা, বালি বেটিং বন্ধ করে দিয়েছে, ও বলছিল আগেরটা ক্লিয়ার করতে, তারপরে করতে দেবে। 10,00,000 একসাথে এত টাকার ব্যবস্থা কোথা থেকে হবে? ওরা যে কোনো মুহূর্তে গ্রাম সমেত বাড়ি আসতে পারে, এ তো মুশকিলের কথা হয়ে গেল। বাবা কিছু টাকা পয়সার ব্যবস্থা কর। আরে শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছি, দেখছি কোথা থেকে জোগাড় করা যায়। থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ বল কি হয়েছে? ওই রূপনগরের প্লটের যে পেপারটা, তাতে তোমার সাইন চাই। ওই মিরটের পার্টিটা আছে না, ওরা আমাদের সঙ্গে পার্টনারশিপে কমপ্লেক্স বানাতে চাইছে। মার্কেটের অবস্থা তো খুব খারাপ, কিন্তু ওরা ভালো টাকায় ডিল করছে, তো তুমি ফটাফট এই পেপারে সাইন করে দাও, এই ডিলটা কিন্তু আমাদের ছাড়লে চলবে না। এই নাও। কি হলো, এইভাবে দেখছো কেন? কোনো অসুবিধা আছে কি? নাও সাইন করো। না না কোনো সমস্যা নেই, আর এমনিতেও আজ পর্যন্ত এই বাড়ি বিজনেস তুই তো সামলে আসছিস, তোর যেটা ঠিক মনে হয় সেটাই কর। আর এমনিতেও এই সব কিছু আমি বুকে করে নিয়ে তো আর চলে যেতে পারবো না। বল কোথায় সই করতে হবে? এখানে করো। আর কোথায়? Thank you.
কি ব্যাপার বাবা শিবম, এতদিন পর দিদার কথা মনে এলো? এনে খা। কি হয়েছে বাবা, কিছু সমস্যা আছে নাকি? কিছু না দিদা, ব্যাস এমনি। রঞ্জনের সাথে ঝগড়া হয়নি তো? না দিদা। তাহলে তোর বাবার সাথে ঝগড়া হয়েছে? দিদা ব্যাস ওই কাজ নিয়ে একটু টেনশনে আছি। আর ছাড়ো না এখন এসব। তোর দিদাকে তুই সব কথা খুলে বলবি না? দিদা আমার ওই যে পার্টনার ছিল না, ও আমায় ধোকা দিয়ে দিয়েছে। ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে, পাওনাদাররা পেছনে পড়ে আছে, বিরক্ত করে মারছে। আমি তো বুঝতেই পারছি না যে সবাইকে এতগুলো টাকা কোত্থেকে দেবো। ব্যাস এইটুকু ব্যাপার? তুই না একদম চিন্তা করিস না, তোর দিদা এখনো বেঁচে আছে, সব ঠিক হয়ে যাবে। তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। দিদা তুমি কোথায় যাচ্ছ? এক্ষুনি আসছি। এই নে রাখ। কিন্তু দিদা এই টাকা? দিদা আমি তো শুধু দেখা করতে এসেছিলাম। আমি বললাম না তুই রাখ, তোর দিদার কথা মানবি না? এর থেকে কিছুটা ঋণ শোধ কর আর একটা নতুন বিজনেস শুরু কর। কিন্তু দিদা আমি এতগুলো টাকা নিতে পারবো না। আরে যখন রোজগার করবি তখন পেরিয়ে দিবি না হয়। আর এমনিতেও এই সব কিছু তো তোরই। থ্যাংক ইউ দিদা, তুমি আমার অনেক উপকার করলে। পাগল একটা, দিদার কাছে কিসের লজ্জা? আরও লাগলে আমাকে বলিস। একদম দিদা। আচ্ছা তুই তোর বউকে সঙ্গে আনলি না কেন? দিদা ও একটু কাজে ব্যস্ত ছিল। পরের বার যখন আসবি বউকে সঙ্গে করে নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে দিদা। আরে কিছু ব্যবস্থা হয়েছে? না। আরে কিছু একটা কর, পার্টি বারবার ফোন করছে, কি বলবো আমি? হ্যাঁ তো ফোন ওঠাও, ওকে বলে দাও যে কবে দেবে। মানে কবে দেবে? হ্যাঁ যেটা তুমি হেরেছো সেটা তো ওকে দিতেই হবে না, 7,35,000। বাকি আমারটা আমি দেখে নেব। তুই এটা বলতে চাইছিস যে আমি আমার থেকে দেব? বাহ খোকা বাহ, ভুলে গেছিস বালির মা তোকে কতবার বাঁচিয়েছে আর কত খরচা করেছে তোর জন্য? এবার নিজেরটা বুঝে নাও। বিগড়ে গেছিস তুই, তোর 12টা বেজে গেছে। আমিও জিতে তোমার সব টাকা শোধ করে দিয়েছি, কখনো নিজের বিবেকের সাথে তো কথা বলো। বিবেক? কি বিবেক? দিদা না ঠিকই বলতো। কি বলতো? যে কিচ্ছু ছাড়বে না তুমি, সব বিক্রি করে দেবে তুমি, তোমার মদ আর ওই ফুর্তির পেছনে। দিদা চলে যাবার 2 বছর পরেই আমাদের এই অবস্থা হয়ে গেছে। কি অবস্থা হয়েছিল বল? খেতে দিনি, পড়তে দিনি নাকি কি হয়েছে? আপনারা তো চিৎকার করছেন কেন? আরে বোঝাও একে, বাবার সঙ্গে কি করে কথা বলতে? ঠিক বলছি আমি? চুপ করো, বাবার সঙ্গে কেউ এইভাবে কথা বলে? বাবা আপনি খারাপ ভাববেন না, এর রাগের মাথায় যা মুখে আসে বলে। রাগের মাথায় যা কিছু বলে দেয়, তোকে রাস্তায় নামিয়ে তবে ছাড়বো, বুঝেছিস? বাবার উপর রাগ দেখাচ্ছিস? চলো ক্ষমা চেয়ে নাও বাবার কাছে। আমি বলছি ক্ষমা চাও। আজ বাবার কাছে টাকা শেষ হয়ে গেছে তো বাবা বোঝা হয়ে গেছে, বলে যাচ্ছে যে নিজের থেকে দিয়ে দাও। বাবা আমি দেখে আসছি। এটা কি ব্যবহার? বাবার সঙ্গে ঝগড়া করলে? পাগল হয়ে গেছিলে? বাবা আমাদের বাড়ি থেকে বার করে দিলে আমরা দুজন কোথায় যাবো বলো? সে তো এমনিতেই বেরোতে হবে, সব সম্পত্তি বন্ধক দেওয়া আছে। তুমি সব কিছু জানো? একটু তো বুদ্ধি খরচ করো, বাবা মারা যাওয়ার পর কিছু তো হাতে আসবে, যদি রাগের মাথায় কিছু উল্টোপাল্টা করো তাহলে আমরা কোথাও ঠাই পাবো না, বুঝলে? হ্যাঁ বুঝে গেছি। তুমি তুমি প্লিজ এভাবে রাগ করো না, যদি তোমার রাগ হয় তুমি আমাকে রাগ দেখিও, ঠিক আছে? বোমা বোমা চোখে খুব জ্বালা করছে, তো একটু ড্রপ দাও না। হ্যাঁ বাবা আপনি যান আমি আসছি। হুম
শুধুমাত্র তোমার জন্য চুপ করেছিলাম, না হলে কবে বের করে দিতাম। বাবার সঙ্গে বদমাইশি করছে। বাবা আপনি রাগ ঝেড়ে ফেলুন না, আমি ওকে বুঝিয়েছি, ও ক্ষমা চাইতো আপনার কাছে। হ্যাঁ ক্ষমা চাইছে, এটা হতেই পারে না। আরে ও আমার ছেলে, আমি ওকে খুব ভালো করে চিনি। বাবা ও আপনাকে নিয়ে খুব চিন্তা করে, খুব খেয়াল রাখে আপনার, তাই ও জিজ্ঞাসাও করছিল যে আপনাকে ওষুধ দিয়েছি কিনা। আমার জিজ্ঞেস করছে। আসুন আমি আপনার চোখে ড্রপটা দিয়ে দিই। আরে তুমি তো আছো যে আমার এত সেবা করো। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সেবায় সবসময় আছি। আপনি আরাম করুন, শুয়ে পড়ুন। হ্যাঁ বৌমা, আমাকে একটু ধরে শুয়ে দাও। বৌমা চলে গেলে নাকি? ভালোই লাগলো। রোহিণী। হ্যাঁ মা। মাঝের মধ্যে শিবমেরও খোঁজ খবর নে, বেচারা কপালটাই খারাপ ছেলেটার। শিবম আবার এসেছিল এখানে? হ্যাঁ এসেছিল। আমি কতবার বলেছি মা তোমাকে যে ওকে বাড়িতে ঢুকতে দিও না। আচ্ছা তোর 16 বছরও বয়স হয়নি যখন তোর বাবা মারা গেলেন, এই আমি তোকে লেখাপড়া শিখিয়েছি রে, মানুষ করলাম, একটা ভালো পরিবার থেকে তোর বিয়ে দিলাম। মা তুমি আবার শুরু করে দিলে। আবার শুরু করলাম? আরে 3 বছর পর যখন তুই ডিভোর্স নিয়ে এখানে ফিরে এলি, তখন কত কথা আমাকে লোকের থেকে শুনতে হয়েছে। বিয়ে করে সংসারে ধৈর্য ও শান্তিতে সব সমস্যার সমাধান হয়। আরে পুরুষরা হয় এরাম, নেশাখোর, মদখোর, মারপিট করার লোক, সব পুরুষ এরকম হয় না মা। তোমার জামাই এরকম ছিল যাকে তুমি আমার জন্য নিয়ে এসেছিলে। বড় বড় শয়তানদেরও মানুষ বানিয়ে দেয়, বিয়ের পর মেয়েদের হাতেই তো থাকে সব। আরে অন্তত শিবমের মুখের দিকে তাকিয়ে তো সহ্য করতে পারতিস, বেচারা 13 বছরের ছোট্ট বাচ্চাটাকে ফেলে রেখে চলে এলি। আমি ছেড়ে আসিনি ওকে, তোমার জামাই আর তার বাড়ির লোক কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে আমি একজন বাজে মহিলা, আমি শিবমের দেখভাল করতে পারবো না। তখনই শিবমের কাস্টডি কোর্ট সোমেশকে দিয়ে দিল। মা তুমিও সেই সময় আমার পাশে দাঁড়াওনি, আমার উপর ভরসা করনি, একটা ভালো উকিল তো নিয়ে আসতে পারোনি, না হলে আজকে শিবম আমার কাছে থাকতো, বুঝলে তুমি? আচ্ছা ওইটার জন্য তুই আমাকেই দোষারোপ করবি? আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না মা, আমার তো ইচ্ছেই করে না এই বাড়িতে আসতে, কিন্তু আমি তো বাধ্য, কি করব। আশপাশের লোকজন প্রতিবেশীরা বলবে যে একটা বুড়ি মাকে একা ছেড়ে দিয়েছে, ব্যাস শুধু এই জন্যই আমি এই বাড়িতে আসি, না হলে আমার কোনো দরকার নেই এই বাড়িতে আসার। তাহলে চলে যা না, কেন এখানে পড়ে আছিস এই বুড়ি মায়ের জন্য? এখন তো তোর অনেক টাকা হয়েছে, এতগুলো বিজনেস করছিস তুই, এখন তোর মায়ের আর কি দরকার? কিন্তু একটা কথা ভুলবি না, যখন তুই ডিভোর্স নিয়ে এখানে ফিরে আসলি তখন আমি সাহায্য করলাম, স্বাবলম্বী বানালাম। অনেক উপকার করেছো আমার। তোমার জন্য এনেছি। কি ব্যাপার মশাই, হঠাৎ এত কৃপা? আর তোমার জন্য না আরো একটা গিফট আছে। কি? এতগুলো টাকা জানো আমি কতদিন ধরে শপিং করিনি? একটু আস্তে, এই সোনার চেইন আর টাকা বাবা যেন একটু বুঝতে না পারে, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা তুমি তো গিফট পেয়ে গেছো, কিন্তু আমার গিফট? যা তুমি চাইবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মা এই নাও তোমার চা, আমাকে অফিস বেরোতে হবে, আমি যাচ্ছি। রোহিণী দাঁড়াও, বস এখানে। তুই শিবমকে নিজের বিজনেসে নিজের সঙ্গে নে। মা তুমি তো জানোই না শিবম কেমন। আমি সব জানি,
কিন্তু শিবম আর রঞ্জনা আমাদের বংশের ভবিষ্যৎ, আর আমি আমার বংশের বরবাদী দেখতে পারবো না। মা, তোমাকে কিছু বোঝানোর বা বলার মতন একদম সময় নেই আমার, আমাকে অফিসে বেরোতে হবে। আরে তুই বুঝতে চাইছিস না কেন? ওই সোমেশ শিবমকে নিজের মতো বানিয়ে দেবে। বানিয়ে দেবে নয়, বানিয়ে দিয়েছে। আর তোমার শিবমও কারোর থেকে কম নয়, একেবারে নিজের বাপের দেখানো পথেই চলছে। আরে মার্কেট থেকে কত টাকা ধার নিয়েছে ও জুয়া খেলার জন্য! এক নম্বরের জুয়াখোর তোমার এই শিবম। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস তুই। আরে ও তো বেচারা আগে থেকে নিজের বিজনেসের লোকসান নিয়ে সমস্যায় রয়েছে। মা, বোকা বানাচ্ছে ও তোমাকে। আরে আর কতবার আমি তোমাকে বোঝাবো, টাকা দেওয়া বন্ধ করো শিবমকে, একদিন মা তুমি খুব পস্তাবে। ওই আশুতোষ না তোর মাথাটা খেয়ে রেখেছে, ও তোকে তোর ছেলের নামেই উস্কাচ্ছে। এবার চুপ করো মা, আশুতোষের নাম নেওয়াটা বন্ধ করো। আরে তুই কেন বুঝতে চাইছিস না রোহিণী? রোহিণী নমস্কার কাকিমা। কি হয়েছে? কিছু না। কি হয়েছে, তুমি কোনো বাড়ি পেলে নাকি? হ্যাঁ চলো অফিসে যাই, রাস্তায় বলছি তোমায়। হ্যাঁ ঠিক আছে, তুমি চলো আমি আসছি। কাম ফার্স্ট। হ্যাঁ আরে ভাই বলছি তো দিয়ে দেবো। আরে তুমি তো মাথার উপর চড়ে বসেছো, কিছু তো সময় দাও। হ্যাঁ দাদা ঠিক আছে। আরে এই পাওনাদারগুলো বিরক্ত করছে, কি করব বুঝতে পারছি না। শিবম হ্যাঁ দেখ বাবা কোথায় যাচ্ছিস, হাত খরচের জন্য কিছু তো টাকা দিয়ে যা। বাবা আমার কাছে তো কিচ্ছু নেই, আমি তো ভাবলাম তোমার থেকে নেব। রিতেশের বাড়ি যাচ্ছি, বাইকে পেট্রোল পর্যন্ত নেই, কিন্তু হতে পারে ওখানে বন্ধুদের কাছ থেকে কিছু টাকা পেলেও পাওয়া যেতে পারে। আমি এখন যাচ্ছি বাবা। ঠিক আছে, পকেটে একটা টাকাও নেই। বৌমা এই সোনাটা কবে নিলে? বাবা এটা না আমার মা আমাকে দিয়েছিল আমার ওয়েডিং অ্যানিভার্সারিতে। আচ্ছা তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? আমার দরকার ছিল টাকা। বাবা আমার কাছে টাকা কোথা থেকে আসবে, ও তো আমাকে টাকাই দেয় না, আর আজকে তো সবজি কেনার টাকাও দেয়নি। ঠিক আছে আশুতোষ, আরে ভেতরে এসো না। নমস্কার আন্টি। মা, আশুতোষের ওর বাড়ির মালিকের সঙ্গে ভীষণ ঝগড়া হয়ে গেছে, ও একটু সমস্যা ছিল এই জন্য আমি ওকে জেদ করে এখানে নিয়ে এসেছি। তোমার কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ আই এম সরি আন্টি, একটু অসুবিধা হয়ে গেল আপনাদের। আমি তো আগের থেকেই বলছিলাম মায়ের কোনো অসুবিধা হবে না, তুমি শুধু শুধুই চিন্তা করছিলে। কাকিমা থ্যাংক ইউ, আর আমি কোনো জায়গা পেয়ে গেলেই আমি চলে যাব। দেখো তুমি যতদিন চাও এখানে নিশ্চিন্তে থাকতে পারো, এটা তো তোমারও বাড়ি। এসো চলো ভেতরে যাই, এসো। আশুতোষ, আমি তোমাকে কতবার বলেছি মা ওরকমই, তুমি শুধু শুধুই চিন্তা করো। রোহিণী দেখো আমি চাই না যে আমার জন্য তোমার আর কাকিমার মধ্যে কোনো সমস্যা তৈরি হোক। শুক্লাবাবুকে বলেছি আমি ওই এক দুদিনের মধ্যে ঘর একটা দেখিয়ে দেবে আমাকে, আর তাছাড়াও না আমার এখানে থাকতে খুব অকওয়ার্ড লাগছে, নট ফিলিং কমফোর্টেবল। ঠিক আছে বাবা দেখে নেবে, আর যদি ভালো পাও চলেও যাবে, কিন্তু এখন তুমি একটু রেস্ট নাও, একটু তো রিল্যাক্স করো,
আজকে তোমার ওই বাড়িওয়ালার সাথে কতখানি ঝগড়া হলো? রিয়েলি মানে আমার তো মাথা যন্ত্রণা করছে। আচ্ছা এসো আমি তোমার মাথা টিপে দিই। আচ্ছা একটা কথা বলো, তোমাকে দেখার সাথে সাথেই না আমার মাথা যন্ত্রণা গায়েব হয়ে যায়? আচ্ছা আচ্ছা শোনো না, তুমি তোমার বাবা মার সঙ্গে আমাদের ব্যাপারে কথা বলেছো কি? হ্যাঁ বলেছি, কিন্তু এত তাড়াতাড়ি ওনারা মানবেন না, একটু সময় দাও, সব মেনে নেবে, একটু সময়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে মা? লোকজনের এত কথা শোনার আগে বিয়েটা করে নে। সকাল সকাল কি বাজে কথা বলছো মা? বাজে কথা আমি বলছি না, সত্যি বলছি আমি। আশুতোষের মা বাবা এখনো পর্যন্ত রাজি নয় না মা, আর হবেও না। আরে ওই ছেলেটা তোকে বোকা বানাচ্ছে আর তুই মেনে নিচ্ছিস? আরে মৌচাক থেকে ও যতদিন ধরে মধুটা পাবে ততদিনই ও তোর সাথে থাকবে। মা ওর চাই না, আমার চাই ওর বাড়ির লোকের সম্মতি। আর তুমি কি সকাল সকাল বাজে কথা নিয়ে বসলে? আমার কথা তো এর বাজে কথাই লাগবে, জানি না কবে শুধরবে এই মেয়েটা। মরে গেলাম বাবা। বাবা যাও তাড়াতাড়ি জল নিয়ে এসো। কি হচ্ছে বাবা, এগুলো কে করলো? আরে ওই বালি আর ওর লোকজন এসেছিল। বালি এখানে এসেছিল? হ্যাঁ ও এসে এইসব করেছে, আর তোর বাড়ির কাগজ নিয়ে গেছে, বলছিল যে দখল করে নেবে। বাবা তুমি ঘরের দলিল কেন বালিকে দিয়েছো? আরে এই এত বয়সের কত মান সহ্য করতাম বল। আমি ভাবছিলাম যে ঘরটাই বেচে দেব, যে টাকা পাবো বালি আর যাদেরকে দেওয়ার আছে দেওয়ার পর যা বাঁচবে গ্রামে নিয়ে চলে যাব, আর তাছাড়া এখানে থেকে করবই বা কি। বাবা তুমি এরকম করতে পারো না। বাবা আমরা দুজন কোথায় যাব? তুমি বলো বৌমা, বালির কাছে 8 লাখ আর বাকিদের কাছে 19 লাখ, টোটাল 27 লাখ হলো, আমি কোথা থেকে জোগাড় করবো এত টাকা? তুই তাহলে কিনে নে। আমি তোমার কিচ্ছু হতে দেব না, তুমি সেফ আছো, বালির লোকেরা আমাদের আশেপাশে আসতেও পারবে না। শিবম আমি যদি বাড়িতে একা থাকতাম তো তো যা খুশি করতে পারতো, ভালো হয়েছে আমরা বাড়িতে ছিলাম না। আরে তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, বিশ্বাস করো আমায়। দেখলে তো বাবা কি বললো, 10 জনের বেশি ছিল, তুমি একা কি করতে পারতে বলো? বলছি আমি কি করতে পারতাম। এই দেখো গান, এটা কিভাবে এলো তোমার কাছে? আমি জানতাম কখনো না কখনো বালির লোকেরা এখানে নিশ্চয়ই আসবে, সেই জন্যই। শিবম এটা এটা খুব ডেঞ্জারাস, তুমি হয়তো এটার ব্যবহার করো না। তুমি চিন্তা করো না, এটা শুধু আমাদের সেফটির জন্য। বাবা ও তো আপনার কাছে ক্ষমা চাইছে না, আপনি আমাদের সঙ্গে এরকম করতে পারেন না, আমরা দুজন কোথায় যাব? যেখানে খুশি যাও, আমি কি করে বলবো? ওই বলেছিল বাবা নিজেরটা দেখে নাও, আরে আমি তো সেটাই দেখছি, এতে সমস্যা কোথায়? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর আমার সিদ্ধান্ত বদলাবে না। বাবা আমরা বসে আলোচনা করে এই সমস্যা তো মেটাতেই পারি তাই না? যদি ঘরের ব্যাপার বাইরে যায় তাহলে আপনার ভীষণ বদনাম হবে। ও তো তুমি আমাকে হুমকি দিচ্ছ? না আমি তা করছি না,
যখন লোকে জানতে পারবে যে আপনি আমাকে খারাপ নজরে দেখেন তখনকার কথা বলছি। নিজের জায়গায় চলে এসেছো, তোমার এই হুমকিতে কিচ্ছু এসে যাবে না। তোমার মা লোকেদের সামনে নাচ দেখিয়ে টাকা রোজগার করত, তুমি কি জানো? আমি এই সত্যিটা জানি না, সব জানি, সবাই সব কিছু জানে। তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছিল তাই, না হলে এই ঘরে পা রাখার যোগ্যতা আছে নাকি তোমার, বুঝেছো? বাবা, তুমি রঞ্জনার সাথে এভাবে কথা বলতে পারো না। তোর সব থেকে বেশি সমস্যা হচ্ছে তো, বেরিয়ে যা এখান থেকে, ওকেও সাথে নিয়ে যা, চলো দুজনে বেরো এখান থেকে। বাবা, নিজেরটা দেখে নাও। হ্যালো, ঠিক আছে দিদা, দিদার ফোন ছিল, ডেকেছে আমায়। আমি তো একে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি, আর এ ওই আশুতোষকেই বিয়ে করতে চায়। এখন তুই কিছু বোঝায় আমাকে। মা, তুমি এসব কি করছো? লোকে কথা বলবে, হাসবে আমাদের ব্যাপারে, কিছু তো ভাবো আমাদের ব্যাপারে, তোমার ব্যাপারে। শিবম, আমি নিজের ব্যাপারেই ভাবছি, বুঝলি তুই? মা, আমি জানি যে সবার জীবনেই একটা পার্টনারের প্রয়োজন আছে, লোক ডিভোর্সের পরেও একসাথে থাকতে চায়। তাহলে তুমি আমাদের জন্য, তোমার ছেলের জন্য, তুমি আর বাবা আবার এক হতে পারো না? শিবম, তুই আমাকে শেখাস না, আমি নিজের ভালো মন্দ খুব ভালো করে বুঝি, বুঝলি তুই? দেখলি তুই কিরকম কথা বলছে, ওই ছেলেটাকে পাগল বানিয়ে রেখেছে, এবার তুই কিছু একটা কর। আমাকে বোঝানোর দরকার নেই তোমার, তোমাদের এবার বোঝা দরকার আমার কি চাই আর কি চাই না, বুঝেছো তোমরা? আমার মায়ের কথা না হয় ঠিক আছে, কিন্তু তোমার মাও কিছু কম ছিল না এই বয়সে বিয়ে? শিবম, একটা কথা বলি তোমায়, তোমার মা বাবার না তোমাকে জন্ম দেওয়াই উচিত হয়নি। আরে তোমার থেকে তো ভালো অবস্থা ফুটপাতের বাচ্চাগুলোর, অ্যাটলিস্ট ফুটপাতটা তো ওদের নিজেদের। আরে বন্ধ কর, তুমি আবার শুরু করে দিলে। সত্যি বলছি না, আমি বাবার থেকে তো আর কিছু পাওয়ার নেই, কিন্তু তোমার মায়ের কাছে এত প্রপার্টি রয়েছে, কিন্তু তোমার মা তো বিয়ে করছে, তো উনি তো দেবেন তার হবু বাচ্চাদের, তাই না? তুমি কি পাবে? কিছু না। কিছু তো ভাবতে হবে, কোনো প্ল্যান বানাতে হবে। তাহলে প্ল্যান করো না, কবে করবে? এত হাসছো কেন? কারণ রাস্তা পেয়ে গেছি। তার মানে? মানে এটাই, আমাদের এখন ঠিকানা বদলাবার সময় এসে গেছে। ভালোই হলো তোরা এখানে এলি। হ্যাঁ, সুখে থাকো। তোমরা দুজন এখানে? এদের দুজনকে আমিই ডেকেছি, এরা দুজন এখন এখানেই থাকবে আমাদের সাথে। কেন? এরা দুজন এখানে কেন থাকবে? কারণ আমি একা থাকতে পারছি না। আর এমনিতেও এরা দুজন থাকতে আমি একা কেন থাকবো? কি ব্যাপার বলো তো? সোমেশ তোমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে নাকি গুন্ডা বদমাইশ পেছনে পড়েছে? মা, তুমি এসব কি কথা বলছো? খবরদার, আমার নাতি আর বৌমাকে একটাও খারাপ কথা বলবে না। আরে কিচ্ছু চাই না, শুধু দুটো ভালো কথা তো বলতে পারো ওর সাথে। ঠিক বলছো মা, একটা কাজ করছি, শুদ্ধ দেশে গিয়ে পাঠিয়ে দি, ওটা দিয়েই তুমি এদের দুজনকে বরণ করে নিও, ঠিক আছে না? এর কথা শুনে তুমি কষ্ট পেও না, ও একটু ওর আমি কথা বলি। এখন থেকে এই বাড়ি তোমাদেরও, যেমন ইচ্ছে তেমন ভাবে থাকো। যাও, ওই দ্বিতীয় রুমটা তোমাদের, ঠিক আছে? যাও।
চল রাখছি আমি। ওকে, হ্যালো শিবম। আরে এখানে কি ব্যাপার? হাই। তাহলে কি আমার এখানে না থাকলেই ভালো হতো? আরে না, সেরকম না, তোমারই বাড়ি এটা, কেন নয়। যাই হোক, তুমি এখানে কি করছো? বলেছিলাম না মায়ের থেকে দূরে থাকতে, কতবার বলতে হবে তোমাকে? শিবম, আমি আর রোহিণী ভালোবাসি দুজন দুজনকে। শোনো, বেশি চালাকি করো না, বুঝেছ? আমি তোমার প্ল্যান কখনোই সফল হতে দেব না, বুঝেছ? প্ল্যান? কিরকম প্ল্যান শিবম? দেখো, তোমার কোনো ভুল হচ্ছে, ভুল বুঝছো তুমি আমাকে। আমি জানি তুমি তোমার মিথ্যে প্রেমের জালে মাকে ফাঁসিয়েছো, কিন্তু আমি কখনোই আমার মায়ের মতো বোকা নই। রোহিণীকে নিয়ে ভদ্রভাবে কথা বলো, বুঝতে পেরেছো? সব টাকা সব সম্পত্তি তুমি হাতিয়ে নিতে চাইছো আর আমাকে ভদ্রতা শেখাচ্ছো? ছাড় ওকে, ছেড়ে দে ওকে। সত্যিই তোমার ভদ্রতা শেখাটা উচিত। কেন এরকম করছিস? দুজন একা মেয়ে মানুষকে দেখে যে কোনো মানুষ বাড়িতে ঢুকে সুযোগ নিতে চায়। আমি তোকে কবে থেকে বোঝাচ্ছিলাম, ছাড়, কোনো ব্যাপার না। এবার তুই এসে গেছিস, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মাথা ঠান্ডা কর, চল চল আমার সঙ্গে, চল বাবা। ভালো থাকিস মা। আর শোন, এবার তাড়াতাড়ি আমার নাতি নাতনির মুখ দেখার সুযোগ করে দে। জানি না কবে ভগবান তার কাছে ডেকে নেন। আরে লজ্জা পাচ্ছিস কেন? ওই দিদা, কি হয়েছে বাবা আমাকে বল। দিদা, ও না আজকাল খুব চিন্তায় থাকে নিজের কাজকর্ম নিয়ে। আগে অনেক ক্ষতি হয়েছে না, আর ওর পার্টনারও তো ওকে ঠকিয়েছে। কিন্তু আমি তো ওকে টাকা দিয়েছি, এখনও কোনো নতুন বিজনেস শুরু করেনি। দিদা নতুন কাজ তো শুরু করতে চেয়েছিল, কিন্তু কোথাও কোনো সাহায্যই পাচ্ছে না। আর দিদা, এই অবস্থায় আমরা বাচ্চার কী করে প্ল্যান করি? আর ও সবসময় চিন্তিত থাকে, ঠিক করে কথাও বলে না আমার সাথে। আমি বলেও ছিলাম ওকে যে দিদা আছে, শাশুড়ি মা আছে, অত চিন্তা করার দরকার নেই, কিন্তু ও শুনছেই না, উল্টে আমার উপরে রাগ দেখাচ্ছে, ঠিক করে কথাও বলে না। আচ্ছা একটা কথা শোন, আজ তুই গিয়ে শুয়ে পড়, আর সকালে শিবমকে আমার কাছে পাঠিয়ে দিস। আমি বেঁচে থাকাকালীন তোদের দুজনের কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? যা বাবা। এই নে রাখ এটা, তোর হাত খরচের জন্য। কিন্তু দিদা। আরে রাখ তো। আচ্ছা শোন, তুই এত সমস্যার মধ্যে আছিস, তুই আমাকে কেন বলিসনি? আমি ভাবলাম তোমাকে কেন বারবার বিরক্ত করব বলো। কি কথা বলছিস বাবা, রঞ্জন আমাকে বলল তুই একটা কাজ শুরু করবি, কোনো ফ্যাক্টরি বানাতে চাস। হ্যাঁ দিদা, ওই প্লাস্টিকের বটলের ফ্যাক্টরি শুরু করার কথা ভাবছিলাম। আমি কিছু লোকের সাথে কথাও বলেছি, কিন্তু টাকার জমির এখনো ব্যবস্থা হয়নি। ব্যাংক থেকেও সিকিউরিটি চাইছিল। আমাদের যদি নিজেদের জমি থাকতো তাহলে লোন সহজেই পাওয়া যেত। আচ্ছা, রূপনগরে আমার একটা প্লট আছে, তোর এই ফ্যাক্টরির কাজটা ওখানে কর, আমি রোহিণীকে বলে দেবো, ওই কাগজপত্রগুলো তোকে দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু দিদা, মা তো রাজি হবে না। কেন হবে না? তুই তো কোনো চুরি বা ডাকাতি কিছু করছিস না, আর রোহিণীকে নিয়ে চিন্তা তুই করিস না, এখনো এই বাড়ির কর্তি আমি। আর হ্যাঁ শোন, তুই বৌমার সাথে ঠিক করে কথা বলিস না কেন, ওকেও কিছু সময় দে, একটু খুশি থাকার চেষ্টা কর। ও খুব মিষ্টি মেয়ে রে। আর শোন, আর তাড়াতাড়ি তোদের বাচ্চার মুখ আমাকে দেখা। কি দিদা, তুমিও। এ বাচ্চা, ওর সঙ্গে একটু সময় কাটা, ঠিক আছে? হ্যাঁ দিদা। মা, তোমার প্লটের পেপার কেন চাই? শিবমের ওখানে একটা ফ্যাক্টরি হবে, তুই শুধু ওই প্লটটা ওর নামে করে দে। আর এমনিতেও আজ পর্যন্ত আমরা ওর জন্য কি করেছি?
মা, তুমি এসব কি কথা বলছো? প্লট আমি শিবাবের নামে করে দিই। তুমি জানো তো যে ও কেমন, ওর কাজকর্ম সব তুমি ভালো করে জানো। কি সত্যি? আরে মা হয়ে তুই ওর সাথে শত্রুতা কেন করছিস? কারণ আমি ওর সমস্ত কথা জানি। ও তোমাকে বোকা বানাতে পারে, আমাকে না। আমি কিচ্ছু জানি না, তুই শুধু ওই প্লটটা ওর নামে করে। ঠিক আছে, শিবমকে বলো নিজের বিজনেস প্ল্যান আমাকে শোনাতে। যদি আমার ঠিক লাগে তাহলে আমি সেটা নিয়ে ভাববো। কিন্তু তুই বললাম না মা, আমি ভেবে বলবো তোমাকে। সকাল থেকে মাইগ্রেনের পেন আমার, আর তুমি সকাল থেকে শিবম শিবম শিবম, ওকে ছাড়া কিছু ভাবতে পারো না তুমি? মা, মা আপনার মাথায় ব্যথা করছে না? আপনি প্লিজ এই ওষুধটা খেয়ে নিন, আপনার ভালো লাগবে। আমি বললাম না, আমি সকালের মধ্যে ঠিক হয়ে যাব। তুমি যাও, নিজের ঘরে যাও। আপনি আসুন, আমি আপনার মাথা টিপে দিই। আমি বললাম না দরকার নেই। আমি খুব ভালো করে চিনি তোমার মতন মেয়েদেরকে। আর শিবমকে বলো আমার সঙ্গে এসে কথা বলার জন্য। তোমরা দুজন মাকে মিষ্টি কথায় ভোলাতে পারো, আমাকে না, বুঝলে তুমি? চলো যাও এখান থেকে। আপনি এভাবে কেন কথা বলছেন? আমি খুব ভালো করে চিনি তোমাকে, আর তোমার ব্যাপারেও আমার সব জানা আছে যে তুমি কেমন। মা, মা যাও এখন তুমি এখান থেকে। বালিদা, আমি বুঝতে পাচ্ছি, বাস টাকার ব্যবস্থা ঠিক হয়ে উঠছে না, আরো একটু সময় দাও। কে জানে নিজেকে উনি কি মনে করে, দুটো কথা ভালো করে বলতে পারে না, আর না উনি শুনতে পারে। কি হলো এবার? আমি না এবার থেকে এই বেকার খাটনি আর খাটবো না। যে মহিলা নিজের দুধে শিশুকে ছাড়তে পারে, তো উনি আমার কেন? কারোর হতে পারেন না। মা আবার কিছু বলেছে? তোমার ওই মায়ের কাছে না ভালোবাসা কষ্ট বলে কিছুই নেই। আমারই কপাল ফাটা, আমি ভেবেছিলাম বিয়ের পরে আমি এত বড় বাড়ি পাবো, জীবনটা খুব ভালোভাবে কাটবে, শান্তি থাকবে, কিন্তু এখানে তো এত নাটক আর কথা শুনেই কেটে যাচ্ছে। রঞ্জনা একটু শান্ত হও, এত রাগ করতে নেই, চলো বসো। আমি ভেবেছিলাম বিয়ের পর ভালো সংসার পাবো, যে কষ্টটা ছোটবেলায় পেয়েছি সেটা তোমার সঙ্গে দেখতে হবে না। আরে এরকম হবে না রে বাবা, আমার উপর ভরসা রাখো। হবে না মানে? তোমার মা আমাদের শত্রু হয়ে বসে আছে, আর ওদিকে দিদা আশা করে বসে আছে ওনার নাতি চাই। এই অবস্থায় কি করে বাচ্চা আনবো আমরা? তোমার কাছে কাজ নেই, আমাদের কাছে টাকা পয়সা নেই, তুমি বলো কি করে নেব আমরা বাচ্চা? সব ঠিক হয়ে যাবে, শুধু প্লটের পেপারটা একবার হাতে আসতে দাও। কিচ্ছু ঠিক হওয়ার নেই, আমি আমার মায়ের কাছে চললাম। তুমি আমাকে ছেড়ে চলে যাবে বলছো? বলো আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? আজকে আমার মুড ভীষণ খারাপ, আজ কিচ্ছু পাবে না। শুধু একবার প্লটের পেপারগুলো হাতে এসে যাক, তারপরে না আমরা দু তিন দিনের জন্য সিমলায় যাব। সত্যি পাগল পেয়েছো না আমাকে? তোমাকে পাগল বানিয়ে আমি কি আমার মৃত্যু ডেকে আনবো? শিবম, তোমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। তুমি কিচ্ছু ভেবো না, আমি করব। একটু আরাম লাগছে? হ্যাঁ, আগের থেকে বেটার। বুঝলে, আমি ভাবছিলাম যে তুমি না শিবমের সাথে একটু বেশি অন্যায় করছো। আমার মনে হয় তোমার ওকে একটা সুযোগ দেওয়া উচিত। আশুতোষ, আশুতোষ, এটা তুমি বলছো? আগের বার শিবমের জন্য আমাদের কোম্পানির কত বড় বদনাম হয়েছিল ভুলে গেলে তুমি? কত কষ্ট করে আমি সম্মান বাঁচিয়েছিলাম, এখন তোমারও মনে হচ্ছে না যে আমি শিবমের খারাপ চাই? আমি কেন ওর খারাপ চাইবো? আমি তোর মা নাকি? আরে আমি সেইভাবে তোমাকে বলতে চাইনি। যাগে, ছাড়ো তুমি এইসব কথাগুলোকে, তুমি কালকে সত্যি শিফট হচ্ছ কি? দেখো, আমি না অনেক ভেবে দেখলাম, এতে আমাদের মঙ্গল হবে, আর হয়তো প্রয়োজনও এটা। যেটা তোমার ঠিক লাগে। রোহিণী, চলো বাই। আশুতোষ, সেটেল হই আমাকে কল করবে, ঠিক আছে? শিওর, বাই বাই।
মা, এখন তুমি খুশি তো? আশুতোষ চলে গেল। আর কথা শোনাস না, আর একটা কথা, এই বাড়িটা আমি শিবমের নামে ট্রান্সফার করব, ঠিক করেছি। মা তুমি ভুলে যাচ্ছ, এই বাড়ির আর্ধেক মালিকানা আমার নামেও। কি? আমি বেঁচে থাকতে এই কাজ আমি কখনোই করতে দেবো না। এই বাড়িটা যেদিন শিবমের হাতে যাবে না, ওই দিন তোমাকে আর আমাকে দুজনকে এই বাড়ি থেকে বার করে দেবে। ওর দুদিনও সময় লাগবে না এই বাড়ি বেচার জন্য। ব্যাস, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর আমার সিদ্ধান্ত তোকে মানতেই হবে, নাহলে নাহলে কি কোর্টে যাবে। যাও। তুই বুঝছিস না কেন? চল শান্ত মাথায় কথা বলি। মা, আমার কাছে এত টাইমই নেই, আমাকে অফিসের জন্য বেরোতে হবে। চল ঠিক আছে, তুই সন্ধ্যায় অফিস থেকে আয়, তারপর আমি, তুই আর শিবম, আমরা তিনজনে বসে একটা ভালো কিছু আইডিয়া বার করব। আমি তোর মা, এইটুকু কথা তো শুনতেই পারবি, তাই না? শিবম, তোমার মা বেঁচে থাকতে না তোমার দিদার থেকে কিচ্ছু পাওয়া যাবে না। সাপের মতো কুণ্ডলি পাকিয়ে বসে আছে সবকিছুতে। শিবম, চুপ করে থাকলে কিচ্ছু হবে না, তোমাকে নিজের অধিকারের জন্য লড়তে হবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? দেখো, সব আমি হ্যান্ডেল করে নেব, এখন আমি আসছি। শিবম, বন্ধুদের সাথে বসে পড়ো না, সন্ধ্যেবেলা প্লিজ টাইমে চলে এসো। তুমি জানো তো আজকে কিছু কথা বলার আছে। আমি চলে আসব, তুমি টেনশন করো না, আজ কিছু না কিছু একটা ফয়সলা হয়েই যাবে, ঠিক আছে? দেখেছো তো মা কত সিরিয়াস আসলে তোমার নাতি? দিদা, আজ ওনার একটা মিটিং ছিল, ও সেই জন্যই গেছে, আর সেই জন্যই একটু টাইম লাগছে। তুমি চুপ থাকো, গত এক ঘন্টা ধরে একই কথা বলছো, আরে কোথাও ফুর্তি করছে দেখো নিজের বন্ধুদের সাথে? আপনার তো শুধু ওর বদনাম করার জন্য শুধু চাই। আচ্ছা, এখন তুমি আমাকে শেখাবে, তুমি নিজের লিমিটে থাকো, বুঝলে? রঞ্জনা ঠিকই তো বলছে, তুমি না আমার বউয়ের সাথে অভদ্রভাবে কথা বলবে না। আচ্ছা, তাহলে তোকে কে অধিকার দিয়েছিল আশুতোষের সঙ্গে খারাপ ব্যবহার করার আর বাড়ি থেকে তাড়াবার? কারণ তুমি ওর চক্করে পড়ে অন্ধ হয়ে গেছো, আর সেই চক্করে আমাদেরই বলি হতে হচ্ছে, আর এটা আমি হতে দেব না। দিদা এই বাড়ির মালিক, দিদা যাই বলুক তুমি তাতে বাধা দিতে পারো না। শিবম, তুই নিজের লিমিটে থাক, লিমিট ক্রস করিস না, বুঝলি? তুই লিমিট আমি ক্রস করছি, সামলা তুই নিজেকে। মা, তুমি সবসময় আমাকে জিজ্ঞেস করো না আমি কেন এর শত্রু হয়ে বসে আছি, কারণ আমি ওকে বিশ্বাসই করি না। মা, ও আমার অফিসের 12 লাখ টাকা চুরি করেছিল, পুলিশে কমপ্লেন করার পর বুঝতে পারলাম যে টাকাটা ওই চুরি করেছিল। তুমি চাইলে আমি মাফিনামা ওর দেখিয়ে দিচ্ছি। ব্যাস, অনেক হয়ে গেছে তোমার নাটক, আজকে আমি এই বাড়ির মালিক হয়েই ছাড়বো। যদি এর জন্য তোমাকে মেরে ফেলতে হয় তাহলে মেরে ফেলবো। গ্রেফতার করো ওকে। দেখ বাবা, তোর উপরে আমি এত আশা করলাম, কত ভরসা করলাম তোকে, কতটা বিশ্বাস করেছিলাম তোকে, কিন্তু তুই কি করলি? এটা তোর পাপের ফল, এইটা তোর লোভে তোকে ডুবিয়ে দিল। কথায় বলে না, যেমন কর্ম তেমন ফল, এবার থেকে সারাটা জীবন তোকে জেলে বসে বসে দিন কাটাতে হবে। নিয়ে যাও ওকে, লাশটাকে পোস্টমর্টমে পাঠাও।